السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم شبريو بندو اسكي موني موني জাকাত নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন এই জন্য যারা দেখছেন বা দেখবেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে জাকাতের আলোচনা শুরু করছি কোরআনে কারিমে বত্রিশ জায়গায় জাকাতের আলোচনা করা হয়েছে সলাতের সাথে নামাজের সাথে আটাইশ জায়গায় জাকাতের আলোচনা করা হয়েছে আসন জেনে নেই জাকাত শব্দের অর্থ জাকাত শব্দের অর্থ হলো তাজকিয়া নুমা, অর্থাৎ জাকাত দিলে পরে সম্পদ বৃদ্ধি পায় জাকাত দিলে পরে সম্পদ পরিশুদ্ধ হয় শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় যেই ব্যক্তির নিকট নেশাব পরিমাণ মাল থাকে এবং ওই মাল এক বছর অতিক্রান্ত হয় ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ এবং ওয়াজিব কতটুকু জাকাত দিবে মালের সম্পদের চল্লিশ বাঘের এক বাঘ জাকাত দিবে সুপ্রিয় দর্শক এই জাকাতের জন্য পাঁচটি শর্ত এক নাম্বার হল নেশাব পরিমাণ মাল হইতে হবে নেশাব কি জিনিস নেশাব হল কোনো ব্যক্তির নিকট যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপ থাকে অথবা ওই পরিমাণ টাকা পয়সা থাকে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ দুই নাম্বার শর্ত হল জাকাত আদায় করার জন্য হালানুল হাউল হওয়া অর্থাৎ এই সম্পদগুলি এক বছর আপনার কাছে থাকতে হবে তিন নাম্বার শর্ত হলো আল মিল্কিয়াত আপনি মালিক হইতে হবে একজন আপনার নিকট আমানতের কিছু টাকা রাখলো আর আপনি ওইখান থেকে জাকাত দিয়ে দিলেন হবে না আপনি নিজে ওই সম্পদের ওই টাকা পয়সার স্বর্ণ রূপার মালিক হইতে হবে চার নাম্বার জিয়াদা জিয়াদা অর্থাৎ সারা বছর আপনার ফ্যামিলি চালাইয়ে বাচ্চা কাচ্চা লেখাপড়ার খরচ দিয়ে অর্থাৎ সব কিছু খরচ বহন করে সারা বছর ফ্যামিলি চালানোর পর অতিরিক্ত যে টাকা থাকবে ওই টাকার চল্লিশ বাঘের এক ভাগ জাকাত দিতে হবে এই জন্য শর্ত রাখা হয়েছে আজ জিয়াদা অতিরিক্ত হইতে হবে পাঁচ নাম্বার আদাম উদ্দুয়ন ঋণগ্রস্ত না হইতে হবে ঋণ থেকে মুক্ত থাকতে হবে অর্থাৎ আপনার পাঁচ লাখ টাকা আছে ছয় লাখ টাকা আপনি ঋণী তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে না পাঁচ লাখ টাকা আছে চার লাখ টাকা আপনি ঋণী তাহলে এক লাখ টাকার জাকাত আসবে সুপ্রিয় দর্শকবিন্দু আশা করি জাকাতের ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন সংক্ষেপে পুনরায় পাঁচটি শর্ত বলি নেশাব পরিমাণ মাল হইতে হবে এক বছর অতিবাহিত হইতে হবে মাল মাল আপনার নিকট এবং আপনার মালিকানা দিন থাকতে হবে অতিরিক্ত থাকতে হবে অতিরিক্ত হইতে হবে এবং ঋণ থেকে মুক্তি লাভ করতে হবে ঋণ না থাকতে হবে আসল আমরা প্রত্যেকে এই জাকাতের আলোচনাটা নিজে শিখি শুনি অপরকে শিখাই অপরকে শোনাই আজকের জন্য এখানে শেষ করলাম وما علينا الا البلاغ